হাত দিয়ে গোল করে কুখ্যাত হয়েছিলেন দিয়াগো মারাদোনা। এরপর পাঁচজনকে কাটিয়ে করা দ্বিতীয় গোলটি ঠাঁই পেয়েছে ফুটবলের কলকাতায়। এবার নিলামে ম্যারাদোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল। এই ট্রফিটা তার খেলোয়াড়ি সামর্থ্যের চূড়ান্ত প্রতীক, তিনি যে শতাব্দীর সেরা খেলোয়াড় সেটিরও। তো বন্ধুরা, চলুন দেখে আসি কত দাম উঠবে এই গোল্ডেন বলের। আর দিয়াগো মারাদোনার কুখ্যাত বিখ্যাত হওয়ার আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সেই বছরই অমরত্ব পেয়ে গিয়েছিলেন দিয়াগো মারাদোনা। দেশকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেওয়ার পথে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুইটি করে গোল করা সেই ম্যারাডোনাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন করতে একদমই ভাবতে হয়নি নির্বাচকদের। দলকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা মেক্সিকো থেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও। ম্যারাডোনার সেই গোল্ডেন বলটি উধাও হয়ে গিয়েছিল ভেলকিবাজির মতো। অনেক বছর ধরেই কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না সেটির। চুরি হয়ে যাওয়া সেই গোল্ডেন বলের হদিস পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর 3.5 বছর পর হারিয়ে যাওয়া সেই গোল্ডেন বল হঠাৎ করেই আবার আলোচনায়। সেটিকে যে পাওয়া গেছে, যেভাবে হারিয়ে গিয়েছিল ঠিক তেমনইভাবে হঠাৎ করে আবার হাজির হলো সেই গোল্ডেন বল। ফ্রান্সের এক নিলামকারী প্রতিষ্ঠান আগুন্তক ম্যারাডোনার গোল্ডেন বল ফিরে পাওয়ার ঘোষণা দিয়ে জানিয়েছে আগামী মাসে নিলামে উঠবে সেটি। নিলামকারী প্রতিষ্ঠান আগুয়েতার ক্রিয়া বিশেষজ্ঞ ফ্রায়াসো থিয়েরি বিবিসি স্পোর্টসকে জানিয়েছে ম্যারাডোনার গোল্ডেন বলের খবর, এটা নিয়ে কত গল্পগাথা রয়েছে। সোনার লোভে মাফিয়ারা এটিকে গুলিয়ে ফেলেছে, এমন কত কি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে আবার পুলিশকে জানিয়েছে এ কথা। বলটা 1 বছর ধরেই আছে আমাদের কাছে। এটি যে সেটা তা পুরোপুরি নিশ্চিত হতে আমরা এটি নিয়ে অনেক গবেষণা করেছি, যারা এটি বানিয়েছিল তাদের সঙ্গেও কথা বলেছি। থিয়েরি জানিয়েছে কিভাবে ম্যারাডোনার গোল্ডেন বল তাদের হাতে এসেছে। 2016 সালে এক লোক আরও অনেক জিনিসের সঙ্গে এটিও নিয়ে আসেন নিলামে তোলার জন্য। সেই লোকটির জানা ছিল না যে এটি এত গুরুত্বপূর্ণ। সেই লোক বেশ কটি ট্রফি নিয়ে এসেছিল। এরপর তিনি ইন্টারনেটে সার্চ দিয়ে জানতেন সেটি সম্ভবত সেই গোল্ডেন বল। তিনি ম্যারাডোনা ও ফিফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কপাল খারাপ, সেটি সম্ভব হয়নি। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 2টি গোল করেছিলেন ম্যারাডোনা। হাত দিয়ে করা প্রথম গোলটি যেন কুখ্যাত হয়ে আছে। এরপর 5 জনকে কাটিয়ে করা দ্বিতীয় গোলটি ঠাঁই পেয়েছে ফুটবলারের লোককাথায়। বিশ্বকাপ ইতিহাসে সেরা গোল বিবেচনা করা হয় সেটিকেই। সেই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা ও সেই ম্যাচের বল এর আগে নিলামে কোটি কোটি টাকা বিক্রি হয়েছে। আগুতের প্রতিনিধি থিয়েরি মনে করেন গোল্ডেন বলটাও চড়া দামে বিক্রি হবে। এই ট্রফিটা তার খেলোয়াড়ি সামর্থ্যের চূড়ান্ত প্রতীক, তিনি যে শতাব্দীর সেরা খেলোয়াড় সেটিও। আমার মনে হয় 1986 বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচে তার জার্সি 9 মিলিয়ন পাউন্ডে এবং সেই ম্যাচের বল 2 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। আশা করছি এটির দামও অনেক মিলিয়ন উঠবে।